ইউক্রেন যুদ্ধের মধ্যেই বড় রকমের ক্ষতির শিকার হলো আমেরিকা। রাশিয়ার প্রতিবেশী নরওয়েতে ন্যাটোর মহড়া চালানোর সময় আমেরিকার অত্যন্ত গোপনীয় একটি আকাশযান V-22 অস্প্রে বিধ্বস্ত হয়েছে। এটা আমেরিকার কাছে এতই গোপনীয় এবং মূল্যবান যে আমেরিকা তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকেও দেয়নি। আমেরিকার এই দুর্ঘটনায় ক্ষতি হল $7 কোটি বা $600 কোটি বাংলাদেশি টাকা, সাথে চারজন মেরিন সেনাও প্রাণ হারিয়েছে। ন্যাটোর এই দুর্ঘটনার পিছনে রাশিয়ার সাবমেরিন বা যুদ্ধজাহাজের ভূমিকা আছে কিনা তা স্পষ্ট নয়। এর আগেও তালেবানদের হামলায় আফগানিস্তানে এই আকাশযান বিধ্বস্ত হয়েছিল। আমেরিকার এই আকাশযান কেন এত গোপনীয়, ইসরায়েলকে না দেওয়ার কারণ কি এবং এই দুর্ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা মূলত হেলিকপ্টার এবং বিমানের সূত্র ব্যবহার করে তৈরি একটি হাইব্রিড আকাশযান। এটাকে বলা হয় টিল্ট রোটর এয়ারক্রাফট। এটা হেলিকপ্টারের মতো টেক অফ এবং ল্যান্ড করে, আবার আকাশে ওড়ার পর ছুটে চলে বিমানের মতো। এই উদ্দেশ্যে ডানাগুলো বাঁকানো যায়, আবার হ্যাঙ্গারে রাখার সময় এটা ফোল্ড করেও রাখা যায়। অর্থাৎ অত্যন্ত জটিল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আকাশযানটি তৈরি করা হয়েছে, যার কারণে এটা তৈরিতে বিশ্বের সবথেকে বড় হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান বেল এবং সবথেকে বড় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং একসাথে কাজ করেছে। এটার নাম বেল বোয়িং V-22 অস্প্রে। অস্প্রে হচ্ছে বাজ এবং ইগল জাতীয় এক ধরনের শিকারী পাখি। এই আকাশযান তৈরির পিছনে আমেরিকার লজ্জাজনক এবং দুঃখজনক ইতিহাস রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের পর সেখানে দূতাবাসে আটকা পড়েছিল মার্কিন কূটনীতিকরা। তাদের বাঁচাতে আমেরিকা অপারেশন ইগল ক্লো নামের একটি কমান্ডো অভিযান চালায়। সেখানে আমেরিকা CH-53 হেলিকপ্টার এবং C-130 পরিবহন বিমান অংশ নেয়, কিন্তু হেলিকপ্টার এবং বিমানগুলোর সংঘর্ষে এগুলো বিধ্বস্তের ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে আমেরিকার বিশেষ অভিযানের জন্য এরকম হেলিকপ্টার তৈরি পদক্ষেপ নেয়, যেটা হেলিকপ্টার এবং বিমান দুটোর প্রযুক্তি ব্যবহার করবে। 1991 সালে এগুলো প্রথম আকাশে উড়ে, তবে সার্ভিসে আসে 2007 সালে। এটা চালানোর জন্য 3 থেকে 4 জন ক্রু দরকার হয়, আর এর ভিতরে সৈন্য পরিবহন করা যায় সর্বোচ্চ 32 জন, আর কার্গো হিসেবে এটা 9000 টন বহন করতে পারে। এছাড়াও বাইরে ক্যাবলের সাহায্যে ঝুলিয়ে 7000 কেজি পর্যন্ত বহন করতে পারে। এটা কোনো অ্যাটাক হেলিকপ্টার নয়, তাই এটায় ভারী কোনো অস্ত্র নেই, তবে হালকা আক্রমণের জন্য ভারী মেশিনগান রয়েছে। এছাড়াও এর ভিতরে সৈন্যরা মেশিনগান নিয়ে যুদ্ধ চালাতে পারে। এবারে আসি এর গতির দিকে। এটা অত্যন্ত দ্রুত গতির আকাশযান। এটাকে হেলিকপ্টার বলা হলে এটা বিশ্বের সবথেকে দ্রুতগামী হেলিকপ্টারের খেতাব পেত। ঘন্টায় এটা 500 কিলোমিটার বেগে ছুটতে পারে, অথচ অন্যান্য হেলিকপ্টারগুলো খুব বেশি হলে ঘন্টায় 300 কিলোমিটার বেগে উড়তে পারে। এটা ফেরি রেঞ্জ 4000 কিলোমিটার। এটা আটলান্টিক পাই দিতে পারে, তবে কম্ব্যাট রেঞ্জ 700 কিলোমিটার। এটা ভূমি থেকে সর্বোচ্চ 25,000 ফিট উঁচু দিয়ে উড়তে পারে। এখন পর্যন্ত 400টি V-22 তৈরি করা হয়েছে, প্রতিটির দাম $5-60 কোটি। আমেরিকার বিমান বাহিনী এটা প্রধান ব্যবহারকারী, এছাড়াও আমেরিকার নৌবাহিনী এবং মেরিন কর্পস এটা ব্যবহার করে। ইসরায়েল অনেকদিন থেকেই এগুলো কিনতে চাচ্ছিল, আমেরিকা রাজি হয়নি। এর কারণ হতে পারে ইসরায়েল সর্বদাই যুদ্ধের পরিস্থিতিতে থাকে, যুদ্ধ লাগলে এগুলো শত্রুর হাতে চলে যেতে পারে। তবে জাপানের কাছে এই আকাশযান বিক্রিতে রাজি হয়েছে আমেরিকা। জাপান 2টি হেলিকপ্টার ডেলিভারি পেয়েছে। এ পর্যন্ত দুর্ঘটনায় 12টি V-22 পুরোপুরি ধ্বংস হয়েছে, যার মধ্যে যুদ্ধক্ষেত্রে 2টি ধ্বংস হয়েছে, একটি সিরিয়ায় অপরটি আফগানিস্তানে। এদিকে নরওয়ের দুর্ঘটনাটির পিছনে রাশিয়ার হাত আছে কিনা তা স্পষ্ট নয়, হয়তো কখনো স্পষ্টও হবে না।
আমেরিকা অবশ্য এটা বিধ্বস্তের পিছনে খারাপ আবহাওয়ার কথা জানিয়েছে। যদিও তদন্তের আগেই দুর্ঘটনার কারণ বলাটা বেশ রহস্যজনক। প্রিয় দর্শক, এই দুর্ঘটনার কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।